Hello, Jackie Shahib. Hello. Welcome to Zermatt. Zermatt. Yeah. খুব সুন্দর লাগছে এখন। সুইজারল্যান্ড যে একটা টপ 10 এর মধ্যে নাম্বার 1 কিন্তু জার্মানি। তাই না? হ্যাঁ। সামার এবং উইন্টার সব সময়। সব সময়। আমাদের থেকে একটু এটা আসলে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার একটা ডিসটেন্স। আসসালামু আলাইকুম, আমি রোমানা হোসেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগে। ওয়েলকাম টু ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। আর আমরা এখন কোথায় আছি? আমরা আছি সুইজারল্যান্ডের কার ফ্রি টাউন সেরমাতে। সেরমাতকে বলা যায় হোম অফ উইন্টার, আবার টাউন অফ ম্যাথাহর্নও বলা যায়। আর ম্যাথাহর্ন হচ্ছে সুইজারল্যান্ডের একটি পিরামিড মাউন্টেন, ঠিক এখন আপনারা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন, আর সেটা প্রবাবলি ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস মাউন্টেন। সেরমাত হচ্ছে এমন একটি টাউন যেই টাউনে অফ সিজন বলে কিছুই নেই, টুরিস্টদের কাছে সব সিজনেই এই টাউনটা সমানভাবে জনপ্রিয়। আর হবেই বা না কেন, কারণ সেরমাত হচ্ছে সুইজারল্যান্ডের নাম্বার 1 ট্রাভেল ডেস্টিনেশন। বছরের পুরোটা জুড়েই সামার অ্যাক্টিভিটিস এবং উইন্টার অ্যাক্টিভিটিসের আছে অসংখ্য অপশনস। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের যারা ট্রাভেল লাভার আছে তাদের কাছে এই সেরমাত হচ্ছে একটা লাইফ টাইম ড্রিম ডেস্টিনেশন। আর যারা শপিং করতে পছন্দ করে তারা তো মন খুলে শপিং করতে পারবে এই সেরমাত টাউনে। মানুফিস্ট্রাসের দুপাশেই আছে ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ সব বুটিক শপস, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ, আছে সুইজ ওয়াচেস অ্যান্ড সেই সাথে সোভিনিয়ার শপস তো আছেই। সো শপোহলিক পার্সন যারা আছে তাদের শপিং মিস করার একদমই কোনো চান্স নেই। যদিও সুইজারল্যান্ডের ভিলেজ এরিয়াগুলোতে গেলে পরেও ওয়ার্ল্ডের সব এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলো চোখে পড়ে। ও হ্যাঁ, সেরমাত টাউনে কিন্তু খাবার নিয়ে খুব বেশি একটা টেনশন করতে হবে না। এখানে মোটামুটি সব রকমের কুইজিনই অ্যাভেইলেবল, একটা টার্কিশ টেকওয়েও আছে। মেইন বানফস্ট্রাসেতে একটা ম্যাকডোনাল্ডসও চোখে পড়বে, সেটা সেরমাতের একমাত্র ম্যাকডোনাল্ডস। আর হোটেল নিয়ে যদি বলতে হয় তাহলে আমি আপনাদের সাথে অলরেডি অনেক ব্লগে শেয়ার করেছি যে সুইজারল্যান্ডের সব লোকেশনেই সব বাজেটের হোটেলগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে সিঙ্গেল পার্সনদের জন্য 180 থেকেও মাঝে মাঝে পাওয়া যায়, আর যারা দুজন আছে বা ফ্যামিলি আছে তাদের সেক্ষেত্রে 290 থেকে 300 প্লাস থেকেই অ্যাভেইলেবল। সেক্ষেত্রে সিজন অনুযায়ী প্রাইসটা একটুখানি ভ্যারি করে। আর আমরা সেরমাত টাউনে কীভাবে এসেছি সেইটার ডিটেলস কিন্তু আমরা অলরেডি আর আগের ব্লগে শেয়ার করেছি, সেই ব্লগটা দেখার রিকোয়েস্ট রইল। সো আমরা এখন একটা টার্কি শপে বসেছি। একটা নাইটে একমাত্র ডোনার কাবাব। ও তাই? সেরমাতে শুধু এই একটাই ডোনার কাবাবের টেকওয়ে আছে। ওয়াও, এটা কি দেখাচ্ছ জহর আপা? এখানে ক্রিস্টাল, এটা কি রাস্তা স্পেশালি ক্রিস্টাল পাওয়া যায় অনেকগুলো। সো এরকম ট্রেডিশনাল টাইপের স্টোর অনেক আছে এখানে। আর এই যে সেরমাতের যে এই টাউনের যে মেইন ডাউন টাউনটা, সেখানটা রাস্তার দুপাশে হচ্ছে ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ সব ব্র্যান্ডের শোরুমগুলো আছে, সেই সাথে সুইজারল্যান্ডের সব মানে সব বাজেটের যে ওয়াচেস কালেকশন, লাইক এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ থেকে সব রেঞ্জের ওয়াচেস কালেকশন, বুটিক শপ অ্যান্ড এক্সক্লুসিভ ব্র্যান্ড, চকলেটস হাউস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আছে। আর এটা সুইজারল্যান্ডের সব টাউন ভিলেজ সব জায়গায় কিন্তু এরকমই, যে সব জায়গায় গেলে পরে বুটিক শপ, ওয়াচেস এক্সক্লুসিভ ওয়াচেস কালেকশন অ্যান্ড চকলেটস তো ডেফিনেটলি। টেকওয়ে আছে, আমরা জাস্ট এখান থেকে লাঞ্চ করে বের হলাম। এটাই হচ্ছে একমাত্র এখন পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত এখন পর্যন্ত একটাই ডোনার কাবাবের টেকওয়ে। এত ঠান্ডা উইন্টার টাইমে অ্যাকচুয়ালি ঘুরে অত মজা নেই। আর তারপরেও কি করব, এখন এই দেশেই বসবাস। যেমন এই এরিয়াটা আজকে হচ্ছে -15 দেখাচ্ছে টেম্পারেচার, লোকাল এখানকার লোকাল টেম্পারেচার হচ্ছে -14 to -15। তো এই অবস্থায় মানে কত আমরা যে প্রতিজন, হ্যাঁ হ্যাঁ, সো সুইজারল্যান্ডের সবচেয়ে টপ মাউন্টেন এরিয়াগুলোতে আমরা এখন আছি। তো এখানে -14 to -15 এখন এখন এই দুপুরবেলায় -14 to -15, একটু পরে আরও কমে যাবে। আর আমরা এক একজন কতটা লেয়ার করে ড্রেস আপ করেছি সেটা আর নাই বা বললাম। তো এত মানে আমাদের নিজেদের ক্লথসের ওয়েটই মনে হয় 7-8 kg হয়ে গেছে। তো এর মাঝখানে কিন্তু অ্যাকচুয়ালি ট্রাভেল করে অনেক বেশি মজা নেই। তো এনিওয়ে, হ্যালো হ্যালো মামুনি, দেখে কী করছে? ওকে চলো সামনে যাই আমরা। ওকে Oh.
আমরা এখন টাউন হলের জাস্ট অপোজিটে আর টাউন হলের পাশেই মিউজিয়ামটা রাথ হাউস মিন্স হচ্ছে টাউন হল হ্যাঁ টাউন হল বা রাথ হাউস যেখানে প্রেসিডেন্ট থাকে তাই যেখানে প্রেসিডেন্ট থাকে এখানে মেয়ররা থাকে আর এই এরিয়াগুলোতে সব সময় টুরিস্ট দিয়ে ফুল থাকে সামার উইন্টার অটাম স্প্রিং সব সিজনে এই যে এটা হচ্ছে ম্যাথাহর্ন মিউজিয়াম জানি না এটা কি ওপেন আছে কি না বা টিকিট কত করে বা কি ডিটেইলসটা একটু যাচ্ছি ওখানে গিয়ে দেখে আসি রাইফা দাও আমার হাত ধরবে ওকে এই সেই ফেমাস লেডি হ্যাঁ ও হচ্ছে ফার্স্ট লেডি যে কিনা ম্যাথাহর্নে ইয়ে করেছে আর এখানে বিকেল তিনটা থেকে ছটা পর্যন্ত আর এই যে এখন হচ্ছে দুটা বাজে সোয়া দুটো বাজে সো এটা আরো 45 মিনিটস এর মতো বন্ধ আছে তিনটা থেকে ওপেন হবে আর টিকিট কিন্তু খুবই রিজনেবল লাইক সিনিয়রদের হচ্ছে অ্যাডাল্টসদের জন্য অনলি 8 ফ্রাঙ্ক আর জুনিয়রদের জন্য 5 ফ্রাঙ্ক আর স্টুডেন্টদের জন্য 8 ফ্রাঙ্ক ও কিন্ডার হচ্ছে কিন্ডার তো গ্রাতিস মানে ফ্রি আহা ওকে মানে জাহার রাইফার জন্য ফ্রি গ্রাতিস হ্যাঁ 0 থেকে 9 ইয়ার্স পর্যন্ত ফ্রি আর আমাদের লাগবে হচ্ছে 8 ফ্রাঙ্ক করে অনেক রিজনেবল তাই না জাকির অনেক রিজনেবল বাট 9 বছর পর্যন্ত ফ্রি এন্ট্রিট মানে এন্ট্রি বাট এটা এখনো 45 মিনিটস পরে ওপেন হবে এতক্ষণ হ্যাঁ এক্স্যাক্টলি পুরোটা সারমাতি হচ্ছে মিউজিয়াম হ্যালো পিকাবু রাইফা পিকাবু এটা হচ্ছে সব আইস দিয়ে করা তবে এটা রাতের ভিউটা নর্মালি বেশি সুন্দর হয় বিকজ তখন এই যে নিচের থেকে লাইটিংটা হয় তো তখন বেশি সুন্দর লাগে দেখতে একটু একটা ব্লুইশ একটা ইফেক্ট আসে সো এখানটাতেও একটা সোভেনিয়র শপ আছে আর সোভেনিয়র শপ প্লাস কিওস্ক বলা যায় কোথায় যাচ্ছ তোমরা আমি এখানটাতেই যাচ্ছি ওকে এই যে এখানটাতে কিওস্ক প্লাস হচ্ছে সোভেনিয়র শপ অ্যান্ড আমি একটু প্রাইসটা শেয়ার করব আপনাদের সাথে লাইক এই যে এটা হচ্ছে অনলি 6 ফ্র্যাঙ্ক 90 রাপেন এই তো 500-600 টাকার মতো প্রতিটারই প্রাইস আবার সাথে দেওয়া আছে অ্যান্ড এক একটার এই কাউবেলগুলোর প্রাইসটা আমি একটু শেয়ার করি এই কাউবেলটা হচ্ছে এই কাউবেলটার প্রাইস হচ্ছে 18 ফ্র্যাঙ্ক 90 রাপেন 1500-1600 টাকার মতো এক একটার অ্যাকচুয়ালি এক এক রকম প্রাইস আর এখানে কিছু আছে অনলি 3 ফ্র্যাঙ্ক করে নাথিং স্পেশাল বিভিন্ন রকমের সোভেনিয়ারগুলো সুন্দর কিউট কিউট এই সেই ম্যাথাহর্ন ওয়াও ইটস অ্যামেজিং আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেরমা টাউনের এই যে এই এটা হচ্ছে ম্যাথাহর্নের বেস্ট ভিউ পাওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট বিশাল বড় একটা টাউন পুরোটাই পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হয় অথবা এই যে এই ট্যাক্সিগুলো দিয়ে প্রচুর ঠান্ডা আর দেখেন সবাই প্যাকেট হয়ে শর্টস নিচ্ছে কেউ সবাই প্যাকেট হয়ে তারপরে বের হয়েছে
সো এনিওয়েজ এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট যেতে তো হবেই, কারণ এই ঠান্ডায় বেশিক্ষণ থাকা যাচ্ছে না। অ্যান্ড এখন জাহরান ড্রাইভার উইশ হচ্ছে ম্যাকডোনাল্ডস খাবে, কোভিড সার্টিফিকেট লাগবে অ্যান্ড মাস্ক লাগবে ডেফিনেটলি। সো আমরা এখন ম্যাকডোনাল্ডসে চলে এসেছি, আমরা একটু উপরে গিয়ে বসে রাখো আসমা। ড্রাইভার প্রিন্সেস মমনি ওকে কোথায়? ওকে তো জ্যাকির এখানে অর্ডার দিচ্ছে আর আমরা যাচ্ছি উপরে। মা লেটস গো। ওহ মাই গড, হ্যালো বাবা। Oh my god. Wow. প্রচুর মানুষ এখানে। আমনি স্টিকার। ওকে সো আমাদের হচ্ছে এখন খাবার চলে এসেছে। হ্যাঁ এখন না সুইজারল্যান্ডের বেস্ট পার্ট হচ্ছে যেই কর্নার গুলোতেই যাওয়া হোক না কেন অ্যামেজিং একটা ভিউ পাওয়া যায়, মানে এটা হচ্ছে বোনাস। রাস্তার মাঝখান দিয়ে আমরা হাঁটছি আর দেখেছেন এই এরিয়াটা সেরমত কত জমজমাট, মানে সেরমত কিন্তু অনেক মানে টুরিস্ট দিয়ে সবসময় একদম কি বলে টুরিস্ট দিয়ে ফুল থাকে। পুরো সেরমত টাউনকে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করা একদিনে পসিবল না, এক সপ্তাহেও না। আর এই এরিয়াটা হচ্ছে উইন্টার অ্যাক্টিভিটিসের জন্য এত ফেমাস, বা সামার অ্যাক্টিভিটিসের জন্য সুইজারল্যান্ডে ট্যুরিজম থেকে ওপেন করে রাখা হয়েছে। ওয়ার্ল্ডের সব মডার্ন সব অ্যাক্টিভিটিসগুলো অ্যাকচুয়ালি এখানে অ্যাভেইলেবল আছে। এনিওয়েজ ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে শুধু ঘুরলাম, একটু টাউনটা ঘুরে ঘুরে দেখলাম। আর এই তো সেই সাথে এখন একটু হোটেলে ব্যাক করব, বিকজ এই ঠান্ডায় বেশিক্ষণ এখন কিন্তু -13-14 অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকা যায় না। তো এনিওয়েজ আমরা এখন হোটেলে ব্যাক করছি, সেই সাথে আজকের এই ব্লগ এ পর্যন্তই রাখছি। আই হোপ আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে বলবো যে প্লিজ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাচ্চারা সব জমে গেছে, এতক্ষণ খুব ছুটে ছুটে এখন একদম জমে গেছে। সো এনিওয়েজ আল্লাহ হাফেজ।